বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে শুধুমাত্র একজন অভিজ্ঞ, তিনি হচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ছাড়া এই স্কোয়াডে নেই কোনো অভিজ্ঞ খেলোয়াড়। এক কথায় বলা যায়, একদম তরুণদের নিয়ে টি টোয়েন্টি দল সাজিয়েছে বাংলাদেশ। কেন তরুণদের নিয়ে দল সাজানো হয়েছে সেটার প্রমাণ ইতিমধ্যে দেখিয়েছে রনি তালুকদার, তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তরা। দলের এই তরুণদের সামলাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তরুণদের নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে 6 উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে 12 মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে পারলে ইতিহাস গড়বে তারা।